আরো আরো মাঠ করার জন্য আমি প্রস্তাব দিয়েছি। ইনফ্যাক্ট একসাথে তিনটা মাঠ, তিনটা না চারটা চাইছি, নদীর ওই পারে জায়গা আছে। তো তখন আমাদের এই দুরবস্থা অনেক দূর হবে। আর পুকুরটা উদ্ধার করার চেষ্টা করতেছি, দু তিনটা পুকুর এখনও অলরেডি উদ্ধারও করেছি। তো দোয়া করেন এইগুলো যাতে হয়। এইগুলো থাকলে পরে এই গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারে। আর আপনি দেখেন আমাদের জাতীয় খেলাতে ভালো খেলোয়াড় কারা, তারা ওই গ্রামগঞ্জের ছেলেমেয়েরা। কারণ ওখানে খোলামেলা কিছু জায়গা আছে বলে, আর শহরে যারা থাকে তাদের জন্য দুঃখ, কারণ তারা এই ধরনের জায়গা পায় না। তা আমাদের এই খেলাধুলার প্রতি আরও আরও উৎসাহিত হবে, মনোযোগ দিতে হবে। এবং আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে খুবই রকমের কিন, এটা আমাদের সৌভাগ্য। তার ফলে আমরা আশা করি আগামীতে আমাদের ছেলেমেয়েরা অন্যবিধ বাজে কাজ থেকে দূরে থেকে খেলাধুলায় আরও মনোযোগী হবে। একটা জিনিস চাতে হচ্ছে, যেহেতু এটা মেয়েদের এশিয়া কাপ, মেয়েদের টুর্নামেন্ট, আপনার শহরে মেয়েদের খেলাধুলার পরিবেশ কেমন এবং তারা কতটুকু আসলে অংশ নিয়ে থাকে? আমাদের জানেন শহরটা একটু কনজারভেটিভ, বাট ইয়াট আই মাস্ট সে যে লোকরা কিন্তু খুব উৎসাহী এবং দে আর এনকারেজিং দেম। আমাদের ছেলেমেয়েদেরই আমরা এনকারেজ করি এইগুলোতে। এবং সুখের বিষয় যে আমরা এই আমাদের মেয়েরা থাইল্যান্ডে হারিয়েছে, কিসেরও হারিয়েছে, আর আজকে ইনশাল্লাহ দেখেন এই খেলাতে আমরা যদি জিততে পারি ইট উইল বি হিস্ট্রি গেম। এবং স্থানীয় প্রতিনিধিরা, স্থানীয় লোকেরাও এই মেয়েদের উৎসাহ দিচ্ছেন যাতে তারা অগ্রসর হয়ে আসে। এবং প্রসেস হ্যাজ স্টার্টেড, শুধু ভবিষ্যৎ ভালো।